আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি একজন নারী হন বা একজন পুরুষ যুবক হন বা বৃদ্ধ আপনি কি হতাশ আপনি কি নিরাশ হয়ে গেছেন কোনো কারণে আপনি কি পেরেশানির মধ্যে ভুগতেছেন চিন্তাতে ভুগতেছেন দর্শক একটি আমল পরীক্ষিত আমল আপনাদের সাথে শেয়ার করব যদি আমলটা করতে পারেন আপনার যত হতাশাই থাকুক না কেন হতাশা দূর হয়ে যাবে আপনার যত দুঃখ কষ্ট থাকুক না কেন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে চিন্তা পেরেশানি থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক খুবই কার্যকরী একটি দোহা এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব এটা হাদিসের আলোকে তুলে ধরব আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন দর্শক রাসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না কোরআনে ও হাদিস অকাট্য সত্য এগুলোকে মিথ্যা প্রমাণিত করার কোনো সুযোগ নেই দর্শক হাদিসের মধ্যে অনেক আমল আছে অনেক দোহা আছে যেগুলোর দ্বারা বান্দারা তাদের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা পূরণ করে নিতে দিতে পারেন তো এই রকম একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক আপনাদের অনেকের অনেক রকমের পেরেশানি থাকতে পারে যে কোনো কারণে হোক না কেন আপনি অসুস্থতার কারণে হতে পারে আর্থিক সংকটের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে আপনি হতাশ হতে পারেন তো একটি দোয়া পাঠ করার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাদিসটি তীর মিজি শরীফের মধ্যে আসছে মেশকাত শরীফের মধ্যে আসছে এই দোয়াটা উল্লেখ আছে তো বন্ধুরা সেই দোয়াটা হচ্ছে যে হজরত আনাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন

কষ্টে পতিত হন তাহলে এই দোয়াটি আপনি পাঠ করবেন বেশি বেশি পাঠ করবেন আপনি নামাজের পরে মনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন তো এই দোয়াটি আপনি পাঠ করবেন বেশি বেশি পাঠ করবেন তাহলে ইনশা আল্লাহ যে হতাশার মধ্যে থাকবেন সে হতাশা থেকে আপনি রেহাই পাবেন চিন্তা প্যারেশানি থেকে মুক্তি লাভ করতে পারবেন হাদিসের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে যারা এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাদের যাবতীয় সমস্যা বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে দিবেন তো এই নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ